সুপ্রভাত বন্ধুরা আজ হল ষোলো মে মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো গত রাত থেকে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জ্বর বৃষ্টি আগামী আঠারো মে পর্যন্ত প্রচণ্ড জ্বর বৃষ্টির পূর্বাভাস জারি বিস্তারিত থাকবে প্রতিবেদনে খালাইনে এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা স্কুল থেকে আর বাড়ি ফেরা হল না পুকুরের জলে ডুবে প্রাণ গেল দুই ছাত্রীর বিস্তারিত থাকবে প্রতিবেদনে উদারবন্দের দয়াপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা অটোরিকশা উল্টে তিন শিশু সহ জখম তিন মহিলা পাতারকান্দিতে চিকিৎসকের বুলে সংকটে রুগীর জীবন আদালতে মামলা নার্সিংহোম সিল করল প্রশাসন রেশন কার্ড টাকা সত্ত্বেও রেশন না পেয়ে ডিলার পরিদর্শকের বিরুদ্ধে মামলা খাদ্য সরবরাহ বিভাগে অভিযোগ করে মিলেনি সুরাহা প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে অনেকে ঠান্ডা পানীয় অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস খান রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা ঠান্ডা পানীয় অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস খেয়ে প্রাণ গেল এক যুবকের আই পি এলের দুই প্রথম দল হিসাবে প্লে অফ গুজরাট হায়দ্রাবাদের বিরুদ্ধে চৌত্রিশ রানের বিরাট জয় দক্ষিণ হাইলাকান্দিতে বেহাল জাতীয় সড়ক দক্ষিণ হাইলাকান্দির দলেশ্বর বৈরবী জাতীয় সড়ক মরণফাদে পরিণত সাংসদ বিধায়কের হস্তক্ষেপ দাবি দীর্ঘদিনের দাবি পূরণ হল উত্তর করিমগঞ্জের মানুষের দুটি সড়কের সংস্কার কাজের সূচনা করলেন বিধায়ক কমলাক্ক দেব পুরকায়স্ত দিল্লিতে সিদ্ধারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা পাতারকান্দিতে এক নাবালিকা অপহরণ দুই সন্তানের পিতার তীব্র চাঞ্চল্য পাতারকান্দিতে দুই তিন কিস্তির টাকা পাওয়ার পর যাদের টাকা বন্ধ হয়ে গেছে তাদের সমস্যা সমাধান হবে রাতাবাড়িতে টানা ছ দিনের পিএম কিষাণ যোজনার শিবির এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা স্কুল থেকে বাড়ি ফেরা আর হল না বাড়ির পাশের পুকুরের জলে ডুবে প্রাণ গেল শিশু দুই স্কুল ছাত্রীর হৃদয় বিদারক ঘটনাটি সংগঠিত হয়ে খালাইন দুম করে সূত্রমতে প্রতিদিনের মতো সোমবার সকালে স্কুলে গিয়েছিল খালাইন এমবি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আফসানা বেগম ও চতুর্থ শ্রেণীর ছাত্রী ফাতেমা বেগম কিন্তু বিদিবাম আর তাদের বাড়ি ফেরা হল না বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয়ে দুই শিশুর দেহ তাদের পিতা আলী আহমেদ ও মোবারক আলীরা জানান প্রতিদিনের মতো সোমবারও স্কুলে গিয়েছিল তারা স্কুল ছুটির পর বাড়ি না ফেরায় শুরু হয় খুঁজা শেষে বাড়ি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হয় দুই শিশুর দেহ চিকিৎসকরা দেহ উদ্ধার করে জন্য ময়না তদন্তের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এই ঘটনায় পুরো এলাকায় শোকের সায়ে বিরাজ করছে উদারবন্দর দয়াপুর সিআরপিএফ ক্যাম্পের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এতে তিন শিশু এবং তিন মহিলা গুরুতর আহত হয়েছেন সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মর্মান্তিক সামনে দ্রুতগতিতে চালানো একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোতে থাকা তিন মহিলা এবং তিন শিশু গুরুতর জখম হন স্থানীয়রা তাদের উদ্ধার করে উদারবন প্রাথমিক চিকিৎসালয়ে পাঠান গুরুতর তাদের পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এর মধ্যে এক শিশুর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় উদারবন্ধ পুলিশ প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে সাধারণ জনতা বিভিন্ন শীতল পানীয় অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস সেবন করে এসেছে বহুজাতিক কোম্পানিগুলো আকর্ষণীয় বিজ্ঞাপনে গ্রাহকদের আকর্ষণ করে বিক্রি করে আসছে এমন পানীয় এমনই শীতল পানীয় সেবন করে সোমবার রাজ্যের পশ্চিম কার্বি জেলায় এক যুবক প্রাণ হারিয়েছে বলে অভিযোগ উঠেছে পশ্চিম কার্বি আংলংয়ের অ্যান্টনি রংহাং নামের যুবক একটি কোম্পানির শীতল পানীয় অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস ক্রয় করে সেবন করার পর দোকানের সামনেই অসুস্থ হয়ে পড়ে যুবককে সঙ্গে সঙ্গে চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় যদিও চিকিৎসালয়ে পৌঁছানোর আগেই যুবকটির মৃত্যু হয় বলে খবর বছর তের একটি মেয়েকে অপহরণের অভিযোগ উঠল পাতারকান্দির পূর্ব হৈতরকা গ্রামের মনসুর আলীর বিরুদ্ধে জানা গেছে অভিযুক্ত মনসুর আলীর গড়ে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে সম্প্রতি সে মানিকপাড়া গ্রামের আইন উদ্দিনের নাবালিকা কন্যাকে ফাঁদে জড়িয়ে নে গত শুক্রবার অভিযুক্ত মনসুর নাবালিকা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ মেয়েটির পরিবারের এতে একদিকে যেমন মনসুরের পরিবারে অশান্তি তেমনি নাবালিকার পরিবারের লোকেরাও পড়েছেন চরম উৎকণ্ঠায় এ ব্যাপারে পুলিশে মামলা দায়ের করে সুবিচারের আর্জি জানান নাবালিকার পরিবারের লোকেরা এক চিকিৎসকের বিকল্প পদ্ধতির মূল চিকিৎসায় সংকটে পড়েছেন এক দিনমজুর রুগী এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাতারকান্দিতে বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন ডেঙ্গারবন জিপির আশাইঘাটের বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি অভিযোগ করে জানান এক মাস আগে তিনি বুকের বেতা নিয়ে পাতারকান্দির এক নার্সিং হোমে গিয়ে চিকিৎসক আব্দুল বাসিতের শরণাপন্ন হন ওই চিকিৎসক শারীরিক পরীক্ষা করে তাকে ঔষধ লিখে দেবার পাশাপাশি তার বুকের ডান পাজরের নিচে একটি ইনজেকশন দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে নেন কিন্তু কদিন পর বেতা কমার পরিবর্তে আরও বেড়ে যায় তখন তিনি আবার চিকিৎসক আব্দুল বাসিতের দ্বারস্থ হলে তিনি ইঞ্জেকশন দেওয়া স্থানে আবার স্যুচ ফুটিয়ে কিছুটা জল বের করে তাকে সেরে দেন এতে গ্যাসের সমস্যা আরও বেড়ে যায় বাধ্য হয়ে তিনি শিলচরের এক চিকিৎসকের দ্বারস্থ হলে শেষ পর্যন্ত তার ইঞ্জেকশনের জায়গায় অপারেশন করাতে হয় এতে তার বহু টাকা হয় এছাড়া তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে শিলচরের চিকিৎসক পরামর্শ দেন গিয়াস উদ্দিন আরও জানান শিলচর পৌঁছে তিনি জানতে পারেন আব্দুল বাসিত হাতুরে চিকিৎসক বিকল্প পদ্ধতির চিকিৎসা করার তার একয়ার থাকলেও সরাসরি এলোপ্যাথিক চিকিৎসা সহ বুকের পাজরে ইঞ্জেকশন দিতে পারেন না তিনি এছাড়া আরও বেশ কজন রুগীর জীবন তিনি ভুল চিকিৎসা করে বিপন্ন করেছেন যার ফলে সুবিচারের আশায় গিয়াস গত দশ মে করিমগঞ্জ আদালতে চিকিৎসক আব্দুল বাসিতের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার দায়ের করা মামলায় আদালতের নির্দেশে প্রশাসনিক কর্তারা তদন্তে নেমে তিন দিন আগে চিকিৎসক আব্দুল বাসিতের সিল করে দেন বলে জানান এছাড়া আদালতে মামলা হতে অভিযুক্ত চিকিৎসক আব্দুল বাসিদ গা দিয়েছেন বলে তিনি জানান এই ঘটনা নিয়ে পাতারকান্দি থানার ইন্সপেক্টর অসি সহ অন্য সরকারি চিকিৎসকের সঙ্গে কথা বললে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন অসি সহ অন্য চিকিৎসকরা জানান বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন তাই এ নিয়ে তারা কোনো মন্তব্য করবেন না এই ঘটনায় এলাকার সচেতন মহলে নানা প্রশ্ন উঠছে তবে এ বিষয়ে চিকিৎসক আব্দুল বাসিতের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে গত রাত থেকে শুরু হয়েছে জ্বর বৃষ্টি আগামী মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ বরাক উপত্যকায় জ্বর বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জারি করেছে এই সতর্কতা আগামী আঠারো মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদে দৌড়ে রয়েছেন রামাইয়া এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভা বুটে জয়লাভের পর দুজনের মধ্যে কাকে মুখ্যমন্ত্রী করা হবে সে নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছে কংগ্রেস এবার দলের আশাতি জয়ের পেছনে দুজনের ভূমিকাই অপরিসীম এদিকে দলীয় নেতৃত্বের আমন্ত্রণে সোমবার দিল্লি উড়ে গেছেন সিদ্দারামাইয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিল্লি ডেকে নিয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রীর নিয়ে দড়ি অবসান হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান জানা গেছে আজ অর্থাৎ কুর্সি মঙ্গলবার বিকেলের মধ্যে কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে গামারিয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পিএম এম বিশেষ শিবিরের আয়োজন করা হয় সোমবার রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের প্রচেষ্টায় এদিন গোটা রাতাবাড়ির কৃষকদের সুবিধার্থে শুরু হয়েছে পিএম এম বিশেষ শিবির লাগাতার দিন রাতাবাড়ির যে যে জায়গায় শিবিরগুলো অনুষ্ঠিত হবে সেগুলো হলো গামারিয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সোমবার রামকৃষ্ণনগর উন্নয়ন খণ্ড কার্যালয়ে মঙ্গলবার আনিপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বুধবার দুর্লভসরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বৃহস্পতিবার এবং লালসরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শুক্রবার ছ দিনের শিবিরগুলোতে গোটা রাতাবাড়ির হিতাধিকারীদেরকে কেওয়াইসি এবং পিএম এম অন্যান্য সমস্যা যাচাই করা হবে রাতাবাড়ির জনগণের গণদাবির পরিপ্রেক্ষিতে এবং বিধায়ক বিজয় মালাকারের প্রচেষ্টায় এই শিবির বিশেষ শুরু হয়েছে মূলত পিএম এম দুই তিন কিস্তির টাকা পাওয়ার পর যাদের বন্ধ হয়ে গেছে তাদের সমস্যা যাচাই করে আবার চালু করতে এই উদ্যোগ হাতে নিয়েছেন বিধায়ক রেশন কার্ডে নাম থাকার পর গত তিন চার বছর থেকে পাচ্ছেন না রেশনের চাল ডিলারের বিরুদ্ধে খাদ্য সরবরাহ বিভাগে অভিযোগ করলেও অভিযোগ খতিয়ে দেখেননি বিভাগীয় পরিদর্শক রাজীব দাস এমন অভিযোগ তুলে শিলচর সিজেম কোর্টে সরবরাহ বিভাগের পরিদর্শক রেশন ডিলার সহ অন্য একজনকে অভিযুক্ত করে মামলা করলেন উদারবন থানা এলাকার নগরকরম টুকর গ্রামের বাসিন্দা মহেন্দ্র দাস আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা তিন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কাসার শিলচরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস এদিকে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস মুখ্যমন্ত্রী পকি পথ যোজনায় তত্ত্বফলক উন্মোচন করে রাস্তার সংস্কার কাজের সূচনা করলেন বিধায়ক দে পুরকায়স্ত সোমবার বিকেলে উত্তর করিমগঞ্জের পাতু সুরিগ্রাম এবং লাতু সজপুর জিপিতে এই দুটি সড়কের কাজের সূচনা করেন বিধায়ক এদিন লাতু সজপুর জিপির চালিয়াদি এবং পাতু সুরিগ্রাম জিপির পাতু থেকে সুরিগ্রাম পর্যন্ত সড়ক সংস্কার কাজের সূচনা করা হয় দুটি রাস্তার সংস্কার কাজের জন্য এক কোটি ষাট লক্ষ টাকা বরাদ্দ হয়েছে সংস্কার কাজের পেয়েছেন ঠিকাদার অলোক কুমার পাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক কমলাক্ষ পুরকায়স্ত বলেন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে রাস্তা সংস্কার হয়ে গেলে এলাকার জনসাধারণ উপকৃত হবেন এবার শেষ খবরটি জাতীয় সড়কের সংস্কার কাজ শুরু হলেও বর্তমানে কাজ বন্ধ এই অবস্থায় রীতিমতো মরণফাদে পরিণত দক্ষিণ হাইলাকান্দির দলেশ্বর বৈরবী জাতীয় সড়ক সড়কের বেহাল অবস্থার জন্য জনজীবন অতিষ্ঠ জেলার মিজোরাম সীমান্ত সংলগ্ন দক্ষিণ হাইলাকান্দি জাতীয় সড়কের সংস্কার না হলেও এ নিয়ে নির্বিকার এনএইচ কর্তৃপক্ষ সহ পূর্ত বিভাগ দিনের পর দিন সড়কের মধ্যে গর্তের সৃষ্টি হয়ে রীতিমতো পুকুরের রূপ ধারণ করেছে নানা স্থানে জামিরা রেল স্টেশন এলাকার পাশে জামিরা সিনিয়র মাদ্রাসার পাশে জাতীয় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে তাই সাংসদ ও বিধায়কের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন